আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের বিয়েবাড়ির শাহি চিকেন রোস্ট করে দেখাবো। এই চিকেন রোস্ট আমরা সাধারণত বড় বড় রেস্টুরেন্ট বা বিয়েবাড়িতে খেয়ে থাকি। বাসায় তৈরি করতে গেলে কোথাও যেন শাহি ফ্লেভারটা মিসিং থাকে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্টের পারফেক্ট রেসিপি। চলুন তাহলে দেখে নেই কীভাবে বিয়েবাড়ির শাহি চিকেন রোস্ট তৈরি করতে হয়। রোস্ট তৈরির জন্য আমি এখানে চিকেনের ব্রেস্ট ও লেগ পিস নিয়েছি। এবার এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে মুরগিটা মাখিয়ে নিচ্ছি। এবার চুলায় একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে চিকেনের পিসগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো যখন ভাজবো তখন চুলার আঁচ মিডিয়াম করে ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। এই চিকেনগুলো আমি দুপাশে এক মিনিট করে ভেজে নিয়েছি। বেশি ভাজলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে। যেহেতু আমি চিকেনগুলো পরে রান্না করব তাই বেশি ভাজার প্রয়োজন নেই। একটু বাদামি করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে রাখব। এরপর যে তেলে চিকেন ভাজলাম সেই তেলেই তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটু বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে দুইটা দারচিনি, একটা বড় এলাচ, তিনটা লং, তিনটা ছোট এলাচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এবার এক কাপ পেঁয়াজ বাটা, 7-8টা কাঁচামরিচ বাটা, 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ বাদাম পেস্ট, 7 মতো লবণ, 1/2 চামচ গরম মশলা গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হলে এর মধ্যে 1/2 কাপ টক দই, 3 চামচ টমেটো সস। টমেটো সস কিন্তু রোস্টটাকে আরও টেস্টি করে তোলে, তাই অবশ্যই সস দিতে হবে রোস্টে। মশলাটা ভালোভাবে কষানো হলে এর মধ্যে 2 চামচ ঘি মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও মশলাটা রান্না করে নিতে হবে 5-6 মিনিট। ছয় মিনিট পরে ঢাকনা উঠিয়ে চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে চিকেন ও মশলা ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে লেগে থাকে। এরপর 2 কাপ গরুর দুধ দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব 10 মিনিট। অবশ্যই চুলার জালটা মিডিয়াম লোতে রেখে রান্নাটা শেষ করতে হবে। এবার 7 মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে আবারও মিডিয়াম আঁচে চিকেনগুলো ভালোভাবে রান্না করে নিব 5-10 মিনিট।
10 মিনিট পরে ঢাকনা তুলে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই তো আমার বিয়ে বাড়ির শাহি চিকেন রোস্ট রান্না হয়ে গেল। এবার পরিবেশনের পালা। আর আমার মতো কে কে আছেন এই রোস্টের ঝোলগুলো খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর অবশ্যই বাসায় এই রেসিপিটি আপনারা আপনাদের প্রিয়জনদের তৈরি করে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, আর নতুন নতুন মজাদার সব রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।